अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই মা আমার কথাটা বুঝতেই চায় না। এই সবই রঞ্জুর জন্য হচ্ছে। গর্ভধারিণী মায়ের চোখে আমাকে খারাপ লোক প্রতিপন্ন করে নিজে দেবী সেজে ঘুরে বেড়াচ্ছ, আর তার ফলে আমার মা আমার চেয়ে তোমাকে নিয়ে বেশি চিন্তা করে, আর তোমার ওই মেয়েরা ওরাও সবাই আমাকে ঘৃণা করে। আরে কেন করলে তুমি এরকম? মানছি আমি খারাপ লোক, খুব খারাপ লোক। কি জানো বলো তুমি, আমি তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম না, আরে তুমি কি ভালোটা করেছ? তোমার মেয়ে ওই বুলবুল আমার হাত ধরে আমাকে আটকানোর সাহস করে, এই শিক্ষা দিয়েছ মেয়েদের। তাও আমি শয়তান আর তুমি দেবী, দাঁড়াও। মিশ্রবাবু, এসব তুমি এখন সুস্থ নও, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কাল সকালে কথা বলব। এখানেই দাঁড়িয়ে থাকো। আমি তোমার সঙ্গে এখনই কথা বলতে চাই, তুমি কোথাও যেতে পারবে না। এখানে দাঁড়িয়ে আমার কথা শোনো আগে। আমি খারাপ তাই তো? ঠিক আছে, আজকের পরে তোমার আর তোমার মেয়েদের আমার সঙ্গে থাকার কোনো দরকার নেই। তোমাকে আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব, তোমার নাম থেকে আমার পদবী মুছে ফেলব। মা, ও তোমার কথা খুব বোঝে তাই না? যাও গিয়ে বলে দাও তোমার শাশুড়ি মাকে যে আমি তোমাকে ডিভোর্স দেব। শুনতে পেয়েছো তুমি? শুনেওছি আর বুঝতেও পেরেছি, কিন্তু সত্যি কথাটা হলো যে আমি নিজেই এই বাড়িতে আর থাকতে চাই না। বহু বছর আগে মা তোমার বাবাকে কথা দিয়েছিলেন যে উনি কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না, সেই কথা রাখতেই আজও মা আমার পাশে থেকেছেন।
তাই আমারও কর্তব্য মায়ের কথা শুনে চলা। ব্যাস এই কারণে এখানে পড়ে আছি আমি। আরে আমার তোমার জীবন আর তোমার দায় দায়িত্ব নিয়ে কিচ্ছু যায় আসে না। এই মহান হওয়ার নাটক তোমার মায়ের সামনে গিয়ে করো। আরে আমার সামনে ওসব চলবে না, বুঝতে পেরেছো? আমি কোনো নাটক করছি না। আমি শুধু এইটুকু বলার চেষ্টা করছি যে আমাদের রাস্তা আগেও আলাদাই ছিল আর আজও আলাদাই আছে। আমি তোমার জীবনে অশান্তি সৃষ্টি করতে চাই না। একদম ঠিক বলেছো তুমি, আমাদের জীবন আলাদা। কিন্তু আমি জানি একজন নারীর পক্ষে এই পৃথিবীতে পুরুষ ছাড়া বাঁচা কতটা মুশকিলের। সেজন্য আমি তোমার খোরপোশের ব্যবস্থা করে দেব। আমাকে টাকা দেওয়ার কথা বলছো তুমি? আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আজ পর্যন্ত আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছি, ভবিষ্যতেও করে নেব। আর রইল কথা আমাদের খাওয়া দাওয়ার খরচা। তাহলে তোমাকে আমি জানিয়ে রাখি যে এই বাড়িতে যে আমাদের খাওয়া দাওয়ার খরচটা হচ্ছে না, এই বাড়িতে আমাদের খাবার খরচা আমরা আমাদের টাকায় চালাই। আর যদি তুমি বলো তাহলে এই বাড়িতে থাকার টাকাটাও আমি তোমাকে দিই। মিশ্র বাবু, 14 বছর আগে তুমি যে রঞ্জুকে ছেড়ে দিয়ে এসেছিলে তার মুখে কোনো শব্দ ছিল না, কারণ সে যোগ্য ছিল না। ও তো তোমার সিদ্ধান্তটাও বদলাতে পারেনি। আর সেই রঞ্জুই নিজের মেয়েদের এত যোগ্য করে তুলেছে যে তারা নিজেদের জীবনের বড় বড় সিদ্ধান্ত একা নিতে পারে। চুপ! তুমি আর তোমার ওই মেয়েরা, তোমার সঙ্গে কথা বলাই অর্থহীন। চলে যাও এখান থেকে। রঞ্জু আমার জীবন থেকে চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। ললিতাকে আমার জীবন থেকে দূর করতে পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার বিপির ওষুধটা কোথায় আছে? বিপির ওষুধটা কোথায় আছে? হ্যাঁ, আরে ললিতা, চিয়ার্স চিয়ার্স টু ইয়োর সাকসেস, ফাইনালি আই ডিড ইট। ওষুধের ফটোটা বোধহয় রেখেছি, হ্যাঁ এখানেই তো ছিল। এখানেই তো রেখেছিলাম।